লো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলে যে কোয়েশ্চেন এবং অ্যান্সার তো ফ্রিকোয়েন্টলি যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট থাকে নার্সিং এবং প্যারামেডিকেলের বিষয়ে তো সেই কোয়েশ্চানগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর যারা নার্সিংয়ের জে এম এর ভেরিফিকেশান করছো তাদের লাস্ট ডেট কিন্তু চার তারিখ অর্থাৎ কালকে তোমাদের কিন্তু লাস্ট ডেট অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে অর্থাৎ কালকের পর কিন্তু তোমরা ভেরিফিকেশান করতে পারবে না তো চলো শুরু করা যাক তারা প্রথম কোয়েশ্চান যেটা অনেকে ফ্রিকুয়েন্টলি করে থাকে যে প্রাইভেটে পড়ে বিভিন্ন নার্সিং এবং প্যারামেডিক্যাল ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া যায় কি না তারপর যে কোয়েশ্চানটা অনেকেরই থাকে যে আইএনসি অ্যাপ্রুভ এবং ডাব্লিউ সি অর্থাৎ বেঙ্গল নার্সিং কাউন্সিলিং অ্যাপ্রুভ না থাকলে তোমরা কি সরকারি চাকরি পাবে কি পাবে না অর্থাৎ রিক্রুটমেন্টে তোমরা বসতে কি পারবে না এটা কিন্তু আমি নোটিশ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর তিন নম্বর যে কোশ্চেনগুলো রয়েছে যে প্যারামেডিক্যাল সরকারি কলেজে পড়লে কি চাকরি পাবে এরকম অনেকে ডাউট থেকে থাকে তারপর নেক্সট কোয়েশ্চানটা যেটা রয়েছে এনএম জেন এম ক্লাস কবে থেকে স্টার্ট হবে এবং প্রিপারেশান অর্থাৎ প্রিপারেশান কবে থেকে শুরু হবে এবং যে প্রিপারেশান ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু পেড কোর্স থাকবে না ফ্রিতে দেওয়া হবে তো সবই কিন্তু তোমরা অ্যান্সার জানতে পারবে এবং লাস্টের যে কোয়েশ্চান যেটা রয়েছে যে কিভাবে বুঝবে যে কোন কলেজটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এবং ডাব্লিউ বি অ্যাপ রয়েছে কি না কীভাবে তোমরা বুঝবে তবে নার্সিং এবং প্যারামেডিকেলের ক্ষেত্রে কিন্তু এই ডাউটগুলো অনেকেরই থেকে থাকে তারই কিন্তু আমি ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক অনেকেরই ডাউট থাকে যে প্রাইভেটে পড়ে সরকারি চাকরি পাওয়া যায় কি না আমি কিন্তু আগে অনেকবার ভিডিও বানিয়ে বলে দিয়েছি যে যে কলেজগুলোতে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এবং ডাব্লিউ বি এন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রয়েছে সেগুলোতে পড়ে তোমরা কিন্তু প্রাইভেটে পড়ো কিন্তু তোমরা সরকারি চাকরি পেতে পারো তো প্রাইভেটে গিয়ে না প্রাইভেটে কিন্তু প্রাইভেটে কিন্তু তোমাদের হসপিটাল ফেসিলিটি যেটা রয়েছে এটা কিন্তু অনেকটা কম থাকতে পারে এবং কি না হোস্টেল ব্যবস্থা সেরকম অনেকের কলেজের নেই এবং কি না যে প্র্যাকটিস তোমরা যে করতে পারবে সেই প্র্যাকটিসের জায়গাটা অর্থাৎ হসপিটাল ফেসিলিটি যেটা বললাম সেটা কিন্তু অনেক খুব কম থাকতে পারবে পারে আর কি আর যেটা হচ্ছে প্রাইভেটের মধ্যে কিন্তু তোমাদেরকে অনেক টাকা দিয়ে পড়তে হয় এবং অ্যাফোর্ড করতে সবাই পারে না তবে কি না প্রাইভেটে সে কলেজে ভর্তি হয়ে তোমরা কিন্তু দেখবে যে সেই কলেজটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে আছে কি না তোমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন পেলে অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেলেই তোমরা যে কোনো গভর্নমেন্ট কলেজে অর্থাৎ গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট বেরোয় সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে যে কোনো এতে সরকারি চাকরি পেয়ে যাবে আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমি বোঝাতে পেরেছি তোমাদের তারপর দু নম্বর কোশ্চেন যেটা রয়েছে আইএনসি অ্যাপ্রুভ এবং ডাব্লিউ বি এম সি অ্যাপ্রুভ তো যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কি চাকরি পাবে কি পাবে না অবশ্যই কিন্তু বলে দিয়েছে তোমাদেরকে নোটিশটা আমি বলে দিচ্ছি এখানে দেখে নাও দেখো যে এই নোটিশটা পাবলিশ হয়েছে কিন্তু তোমাদের তিরিশ তারিখে তিরিশ এগারো একুশ তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে উইথ আউট আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজেশন ইস্টুডেন্ট আন্ডার দি ইনস্টিটিউশনস উইল ফেস প্রবলেম লেটার অন ফর নার্সিং রেজিস্ট্রেশন এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আনার যে কলেজগুলো রয়েছে সেগুলোতে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু তোমাদের নার্সিং রেজিস্ট্রেশন কিন্তু যখন তোমরা পাবে তখন কিন্তু তোমাদের প্রবলেমে পড়তে পারে তারপর কী দেখে বলা হয়েছে ডিস অর্ডার ইজ এপ্লিকেবল ফর জি এনএমএনএম বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর এবং কিনা এমএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু বলে দিয়েছে যে যে সে যে যে কলেজগুলোতে আইএনসি এবং ডাব্লিউ বিএনসির এপ্রুভ নেই সেখান থেকে কিন্তু তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের নার্সিং কাউন্সিলিং যে রিচার্ন সার্টিফিকেট সেখানে কিন্তু তোমরা নাও পেতে পারো এবং কি না তোমাদের বিভিন্ন পরে কি না প্রবলেম তোমাদের ফেস করতে হতে পারে তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে তাই তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ অবশ্যই দেখে নেবে কিন্তু নার্সিং কাউন্সিলের আন্ডারে সেই কলেজটা রয়েছে কি না তো তার মধ্যে একজন অনেকে কমেন্ট করো আর কি তার জন্য কিন্তু আমি বলে দিলাম আর এনআরএস যেটা কোয়েশ্চান করেছিল একজন যে এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল সেটা কিন্তু বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রয়েছে কিনা অবশ্যই এনআরএস মেডিকেল কলেজ যেটা না কিনা বেঙ্গলের টপ ফাইভের মধ্যে যেহেতু রয়েছে অবশ্যই কিন্তু বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রয়েছে তারপরে যে কোয়েশ্চানটা আমরা আলোচনা করবো যে প্যারামেডিকেলের ক্ষেত্রে সরকারি পড়লে সরকারি কলেজে পড়লে কি তোমরা সরকারি চাকরি পেয়েই যাবে একদম কনফার্ম তো আমি বলবো যে অবশ্যই প্যারামেডিকেলের ক্ষেত্রে কিন্তু সরকারি কোনো কলেজ সেরকম ডিপেন্ড করে না যে তুমি এই কলেজে সরকারি কলেজে পড়লেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে যে সব কোর্সগুলো রয়েছে অপটিমেস মেট্রিক যে রয়েছে যে চক্ষু পরীক্ষার যে কোর্সগুলো রয়েছে তারপর রয়েছে যেরকমভাবে যে নিউরো যে কোর্সগুলো এগুলো কিন্তু তো এখনই বর্তমানে যে অবস্থা যে রিক্রুইটমেন্টের একদমই ঠিক না অর্থাৎ তোমাকে যে কোর্সটা তুমি পড়তে যাচ্ছ অবশ্যই কিন্তু দেখে নেবে যে রিক্রুটমেন্ট কীরকম রয়েছে যে সরকারি কলেজে পেলেই কিন্তু যে সেই কোর্সটা করলেই যে ভালো তোমাদের প্লেচমেণ্ট হৈ যাব বা চৰকাৰী তোমাৰ হ'লে রিক্রুটমেন্ট না বেরোলেই কিন্তু তোমরা কখনও চাকরি পাবে না এটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে সরকারি কোর্সে পড়লে যে কোর্সটা ভালো এটা কিন্তু একদমই না বিশেষ ক্ষেত্রে প্যারামেডিকেলের ক্ষেত্রে তাই প্যারামেডিক্যাল ক্ষেত্রে যে নিউরো সায়েন্স বা যে ডায়ালিস যে কোর্সগুলো রয়েছে অবশ্যই কিন্তু সেগুলোর বর্তমান বাজার অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট বিগত পাঁচ বছরে কীরকম হয়েছে বা পরবর্তীকালে কীরকম হতে চলেছে অবশ্যই কিন্তু আমি এরকমের জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি দুটো তোমরা কিন্তু গিয়ে সেখানে দেখে নিতে পারো বিশেষ করে প্যারামেডিক্যালের ক্ষেত্রে আচ্ছা তারপরে কোয়েশ্চান যেটা রয়েছে যে এনএম জেন এম ক্লাস কবে থেকে স্টার্ট হবে এবং প্রিপারেশান কবে থেকে শুরু হবে এবং যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে ফ্রি এবং পেড কোর্স কীভাবে রাখা হবে তো তোমরা অলরেডি জানো আমাদের চ্যানেলে কিন্তু দু হাজার একুশের প্রিপারেশান ভিডিও সবগুলোই রয়েছে বিশেষ করে প্র্যাকটিসের তো চল্লিশটারও বেশি রয়েছে এবং পরবর্তীকালে কিন্তু প্রিপারেশান কোনো পেড কোর্স রাখা হবে না অর্থাৎ ফ্রিতে কিন্তু আমাদের চ্যানেল থেকে সবাই প্রিপারেশান নিতে পারবে তো কবে থেকে স্টার্ট হবে তো কাউন্সিলিং যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে তারপরে কিন্তু আমরা স্টার্ট করে দেবো তোমাদের প্রিপারেশানের জন্যে অর্থাৎ যে কোর্সের জন্য রেসপন্স আসবে অবশ্যই কিন্তু সেই কোর্সের প্রিপারেশান ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসা হবে আশা করি তোমরা কোয়েশ্চানটা বুঝতে পারলে তারপরে রয়েছে কীভাবে আইএনসি এবং ডাব্লিউএনসি অ্যাপ্রুভ আছে কি না কীভাবে তোমরা কিন্তু চেক করবে বা ফাইন্ড আউট করবে এটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ডাব্লিউ বিএনসি নার্সিং কাউন্সিল আন্ডারে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এরও কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেখানে কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো তো আশা করি তোমাদের যে ফ্রিকোয়েন্টলি যে ডাউটগুলো তোমাদের থাকে আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তবু তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের গাইড করার অনেকটা চেষ্টা করবো